কীর্তিবিন্দু, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। গত লেকচারে আমরা দিয়েছিলাম 6, আজকে লেকচার নাম্বার 7। আমাদের অধ্যায়ের নাম হলো রেওয়ামিল হিসাব বিজ্ঞান, নবম অধ্যায়, নবম ও দশম শ্রেণীর লেকচার নাম্বার 7। শিক্ষার্থী বন্ধুরা, এদিকে খেয়াল করো তোমরা, মিস্টার আন্নাফি অ্যান্ড ব্রাদার্স এর 2019 সালের ডিসেম্বর মাসের খতিয়ানের উদ্বৃত্তগুলো নিম্নরূপ। হিসাবের নাম, হাতে নগদ 31/12/19 অর্থাৎ সমাপনী 85,000 টাকা, ক্রয় 75,000 টাকা, বিক্রয় 1,25,000 টাকা, বকেয়া বেতন 15,000 টাকা, মজুদ পণ্য 65,000 টাকা, মোটরযান 55,000 টাকা। হিসাবের নাম, মজুরি 25,000 টাকা, মূলধন 1,35,000 টাকা, বাট্টা 15,000 টাকা, ব্যাংক উদ্বৃত্ত 31/12/19 সমাপনী 35,000 টাকা, ঋণ 65,000 টাকা, হাতে নগদ প্রারম্ভিক 45,000 টাকা, অগ্রিম বিমা সেলামি 5,000 টাকা, মজুদ পণ্য সমাপনী 95,000 টাকা। উভয় দিকে যোগ করে পাই আমরা 4,20,000 টাকা। করণীয়, রেওয়ামিল বহির্ভূত কোথিয়ান উদ্বৃত্তের পরিমাণ কত টাকা? 2 মার্ক। খ, উদ্বৃত্তগুলো থেকে মোট সম্পদ ও দায়ের পার্থক্য কত? ঘ, কোথিয়ানের উদ্বৃত্তগুলো নিয়ে একটি রেওয়ামিল তৈরি করো। তাহলে আসো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আসি রেওয়ামিলের বহির্ভূত কোথিয়ানের উদ্বৃত্তের পরিমাণ নির্ণয় করে। তাহলে আমরা যথারীতি সফটওয়্যার নিয়েই টাকা, মোট টাকা বিবরণ, কনম এর উত্তর। যাই হোক, এখানে বলা হয়েছে রেওয়ামিল বহির্ভূত। তাহলে আমরা জানি রেওয়ামিল বহির্ভূত লেনদেনগুলো হলো প্রারম্ভিক পদে হিসাব, প্রারম্ভিক প্রাপ্য হিসাব, প্রারম্ভিক হাতে নগদ এবং সমাপনী মজুদ পণ্য ইত্যাদি। যাই হোক, তাহলে এখানে আমাদের হাতের কি কি আছে আমরা দেখতে পাচ্ছি। এইখানে আছে হাতে নগদ আছে, তাহলে প্রারম্ভিক হাতে নগদ যেহেতু আসবে না, তাহলে আমরা লিখতে পারি এখানে হাতে নগদ, হাতে নগদ 1/1/2019 কত আছে শিক্ষার্থী বন্ধুরা? 45,000 টাকা। তাহলে আমরা লিখতে পারি 45,000 টাকা। তারপরে আমরা জানলাম যে সমাপনী মজুদ রেওয়ামিলে আসে না, তাহলে আমরা লিখতে পারি এখানে মজুদ পণ্য মজুদ পণ্য 31/12/2019 আছে কত? 95,000 টাকা। তাহলে এই 95,000 টাকা দিলাম, যোগ করে আমরা পাই 1,40,000 টাকা। তাহলে এটা আমরা ক্লোজ করে দিতে পারি। এখানে বলা হয়েছে রেওয়ামিল বহির্ভূত কোথিয়ান উদ্বৃত্তের পরিমাণ, তাহলে লিখতে পারি আমরা কোথিয়ান উদ্বৃত্তের পরিমাণ আমরা নির্ণয় করলাম। যাই হোক, এটা আমরা এখন মুছে ফেলি। তারপরে বলেছে উদ্বৃত্ত থেকে মোট সম্পদ ও দায়ের পার্থক্য কত? তাহলে আমরা এটা মোট সম্পদ এবং মোট দায় নির্ণয় করলে আমরা পেয়ে যাব। তাহলে লিখি এখানে টাকা, টাকা এটা হলো বিবরণ, টাকা মোট টাকা, মোট টাকা খ নং,
এর উত্তর। কোন চাইছে কি মোট সম্পদ, তাহলে আমাকে আগে মোট সম্পদ দেখতে হবে। তাহলে সম্পদ সমূহ লিখে এখানে সম্পদ সমূহ। সম্পদ আমার কি আছে? সম্পদ হাতে নগদ, যেহেতু সমাপনী হাতে নগদে আসবেই, তাহলে তো হাতে নগদ লিখে নিলি আমরা, হাতে নগদ 31-12-19, 31-12-19। তারপরে এদিকে আর কি আছে? মোটর যান, এটা সম্পদ, মোটর যান, মোটর যানের টাকা 55,000 টাকা। আর 85,000 টাকা ছিল আমার সমাপনী হাতে নগদ। আচ্ছা, এইদিকে আর সম্পদ কি আছে? ব্যাংক উদ্বৃত্ত আছে, তাহলে আমরা লিখতে পারি ব্যাংক উদ্বৃত্ত আছে কত? যেহেতু সমাপনী সেহেতু এসছে প্রারম্ভিক হলে। আচ্ছা যাই হোক, কত? 19,000। কত আছে? 35,000 টাকা, 35,000 টাকা। আর কি আছে? মজুদ পণ্য, মজুদ পণ্য 31-12, 31-12-19, 95,000 টাকা। তাহলে এটা যোগ করে আমরা পাই 2,70,000 টাকা, এটা হলো সম্পদ। তাহলে আমরা এখন লিখতে পারি দায় সমূহ। দায় সমূহ কি আছে? আমরা এদিকে দেখি বকেয়া বেতন, অবশ্যই দায়, বকেয়া বেতন আছে 15,000 টাকা, বকেয়া বেতন 15,000। এইদিকে আছে কি? ঋণ, দায় গুলা নিয়ে আসছি আমরা, ঋণ 65,000 টাকা, ঋণ 65,000 টাকা। অগ্রিম বিমা সেলামি, এটাও ধার, আমরা লিখতে পারি অগ্রিম বিমা, সরি শিক্ষানবিশ সেলামি, এর আগে আমরা কিন্তু ক্লাসে এটা আলোচনা করেছি তোমাদেরকে। যাই হোক, আমরা পুনরায় যেহেতু আলোচনা করছি, এটা আমরা পুনরূপ আলোচনায় ধরে নিলাম। তাহলে এলো 5,000 টাকা। আর কি দায় আছে? নেই। তাহলে আমরা যোগ করি, যোগ করে পাই 85,000 টাকা। তাহলে এই 85,000 টাকা এখন এটার থেকে মাইনাস করি আমরা, 2,70,000 - 85,000, তাহলে 1,85,000 টাকা, 1,85,000 টাকা। এখানে আমরা লিখতে পারি, সুতরাং কি চেয়েছে? মোট সম্পদ ও দায়ের পার্থক্য, এখানে লিখতে পারি মোট সম্পদ মাইনাস মোট দায় পার্থক্য। তাহলে আমরা ক্লোজ করে দিলাম, তাহলে আমরা পেলাম মোট সম্পদ আর মোট দায়। তাহলে মোট সম্পদ থেকে মোট দায় বাদ দিলেই আমরা সম্পদের পার্থক্য পেয়ে গেলাম, সম্পদ ও দায়ের পার্থক্য পেয়ে গেলাম। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এখন আসো আমরা গ নাম্বারে। গ নম্বরে বলছে কুথিয়ানের উদ্বৃত্তগুলো নিয়ে একটি রেওয়ামিল তৈরি করো। এটা অবশ্যই অশুদ্ধ, রেওয়ামিল মানেই অশুদ্ধ, তাহলে এই অশুদ্ধকে আমরা শুদ্ধ করব।
অর্থাৎ একটি পূর্ণাঙ্গ রেওয়াবেল তৈরি করব। আচ্ছা আমরা এখানে দিয়ে নিলাম টাকা, ডেবিট টাকা, এখানে আমরা লিখতে পারি ডেবিট টাকা, এখানে লিখি ক্রেডিট টাকা। এটা হলো বিবরণ, এটা হলো ঘন, এর উত্তর। তাহলে আমার হাতে নগদ, তাহলে সম্পদ, তাহলে অবশ্যই ডেবিট। তাহলে আমরা এখানে লিখি হাতে, হাতে নগদ কত আছে শিক্ষার্থী বন্ধুরা? 85,000 টাকা, 85,000 টাকা। তারিখটা দিয়ে দেয় যেহেতু সমাপনী 31/12/19। তারপর আছে ক্রয়, ক্রয় করলে ব্যয় বৃদ্ধি পায়, ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট। তাহলে ক্রয় আছে আমার কত? 75,000 টাকা, 75,000 টাকা। বিক্রয় আমরা লিখি আবার বিক্রয়, বিক্রয় করলে আয় বৃদ্ধি পায়, আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। তাহলে বিক্রয় আছে কত? 1,25,000। তাহলে আমরা এইখানে লিখলাম 1,25,000, এটা হলো বিক্রয়। তারপরে আছে বকেয়া বেতন, বকেয়া বেতন তো দায়, দায় তো ক্রেডিট, বকেয়া, বকেয়া বেতন, বকেয়া বেতন কত? 15,000 টাকা, 15,000 টাকা। এটা বলা হয়েছে 01/01/19, যেহেতু প্রারম্ভিক সেহেতু আসবে। তাহলে কত? 65,000 টাকা ডেবিট, ডেবিট। তারপর মোটর যান সম্পদ, অবশ্যই ডেবিট যেহেতু সম্পদ, মোটর যান, মোটর যান আছে 55,000 টাকা, 55,000 টাকা। আচ্ছা মজুরি, মজুরি ব্যয় বৃদ্ধি পেয়েছে ডেবিট, মজুরি আছে 25,000 টাকা, 25,000 টাকা। মূলধন, মূলধন অবশ্যই ক্রেডিট, মালিকানা সত্য প্রকাশ করে মূল ধন, মূলধন 1,35,000, 1,35,000 ক্রেডিট। তারপরে হলো বাট্টা। এখানে শিক্ষার্থী বন্ধুরা একটা জিনিস তোমরা খেয়াল করো, বলা হয়েছে বাট্টা, প্রাপ্ত বাট্টা উল্লেখ নাই, প্রদত্ত বাট্টা উল্লেখ নাই। তাহলে যেহেতু শুধু বাট্টা উল্লেখ আছে, আমরা প্রদত্ত বাট্টা ধরে নিব, আর প্রদত্ত মানে প্রদান করা, তাহলে আমার ব্যয় বৃদ্ধি পেয়ে গেছে, সেহেতু এটাকে ডেবিট হয়ে যাবে। তাহলে আমরা বাট্টা লিখলাম কত? 15,000 টাকা, প্রদত্ত বাট্টা হিসাবে ধরে নিলাম। ব্যাংক উদ্বৃত্ত অবশ্যই আসবে, সম্পদ, ব্যাংক উদ্বৃত্ত, ব্যাংক উদ্বৃত্ত 31/12/19, সমাপনী যেহেতু 35,000, 35,000। ঋণ, ঋণ অবশ্যই দায়, তাহলে মূলধন, সরি ইয়ার তোমার ক্রেডিট, ঋণ, ঋণ হলো 65,000 টাকা, ঋণ 65,000। আচ্ছা হাতে নগদ প্রারম্ভিক আসবে না। তারপরে অগ্রিম বিমা স্যালারি লিখতে পারো তোমরা, অগ্রিম শিক্ষানবী স্যালারি, শিক্ষানবী স্যালারি 5,000 টাকা, অবশ্যই ইয়া দায়, তাহলে ক্রেডিট। তারপরে হয়েছে মজুদ পণ্য, মজুদ পণ্য তো আসবে না, কারণ এটা হলো সমাপনী, সমাপনী সেহেতু আসবে না। তাহলে আমরা এখন যোগ করি, তাহলে দেখি আমার ডেবিট কার্ড আছে 1, 2, 3, 4, 5, 6, 7, আমরা যোগ করি। যোগ করি 85,000 টাকা, 75,000 টাকা, 65,000 টাকা, 85,000, 75,000,
65,000, তারপর হলো 55,000, তারপর হলো 25,000, তারপর হলো 15,000, তারপর হলো 35,000। ৩,৫৫,০০০ আচ্ছা, তাহলে ওইদিকে পাই ১,২৫,০০০, ১,২৫,০০০, ১৫,০০০, ১,৩৫,০০০, ৬৫,০০০, আর হলো ৫,০০০। তাহলে আমার শর্ট হচ্ছে ১০,০০০টাকা। আচ্ছা যাই হোক, আমরা ৩,৫৫,০০০ লিখে ফেলি, ৩,৫৫,০০০টাকা। তাহলে আমার ১০,০০০টাকা দরকার, এই ১০,০০০টাকা এইখানে দিলাম। তাহলে এই ১০,০০০টাকাকে আমরা লিখব অনিশ্চিত হিসাব, মিল করার জন্য নেওয়া হলো। এই অনিশ্চিত হিসাব ডেবিট ক্রেডিট উভয় দিকে যেতে পারে, যেহেতু আমার ক্রেডিটে আসছে শর্ট, সেই যেহেতু দেওয়া হলো। যাই হোক, এখন তোমরা লিখতে পারো রেয়া মিলের উত্তর, এটা লিখতে পারো কেন উত্তর, রেওয়া মিলের যোগফল ৩,৫৫,০০০ টাকা এবং অনিশ্চিত হিসাব হিসাব কত ১০,০০০টাকা। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা রেওয়া মিলের নিয়ে আলোচনা করলাম। এর পরবর্তীতে লেকচার নাম্বার ৮ নিয়ে আসবো আগামী দিন। ততদিন তোমরা এটা প্র্যাকটিস করো, আর যদি কোনো সমস্যা হয় আমাকে জানাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।